দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশের মেয়েরা জাহানারা আলম সালমা খাতুন নাহিদা আক্তারদের ত্রিমুখী আক্রমণে পঞ্চাশের আগেই থেমে গেল জিম্বাবুয়ের ইনিংস এরপর রান তাড়ায় বাংলাদেশ জয় পেয়েছে অনায়াসে জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই শুরুর আগেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে দুই দল প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে আট উইকেটে এদিন তেইশ দশমিক দুই ওভার খেলে জিম্বাবুয়ে তুলতে পেরেছে মাত্র আটচল্লিশ রান আর জিম্বাবুয়ের দেওয়া ঊনপঞ্চাশ রানের টার্গেট বাংলাদেশ তাড়া করেছে দশ দশমিক চার ওভারেই জিম্বাবুয়ের বিপক্ষে এদিন দলের সর্বোচ্চ উইকেট শিকারি জাহানারা আলম অসাধারণ বলিং করেছেন তিনি ছয় ওভার বলিং করে ১৮ রান দিয়ে জাহানারা আলম পেয়েছেন তিন উইকেট এছাড়াও সালম পেয়েছেন তিনটি নাহিদ আক্তার পেয়েছেন তিনটি উইকেট উনপঞ্চাশ রানের টার্গেট তারা করতে নেমে ফরজানা রোমানাদের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা এদিন উনচল্লিশ ওভার দুই বল হাতে রেখেই আট উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশের মেয়েরা অসাধারণ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শেষ করল তারা